हुजूर के मोहब्बत करो, हुजूर के ভালোবাসো, হুজুর কে প্যার করো। এ নবীর উম্মত উম্মতিরা, আমি একটা ঘটনা শুনিয়ে দিয়ে যাই। এ ঘটনা মাশহুর ঘটনা, এ ঘটনা মাশহুর ঘটনা। একদিন একজন যুবক ছেলে কাবা তওয়াফ করছিল, কাবা তওয়াফ করছিল, গোটা কাবা তওয়াফ করে, সাত চক্করে এক তওয়াফ, সাত চক্করে এক তওয়াফ, কাবা তওয়াফ করে, প্রথম চক্করে দরুদ পড়ে, দ্বিতীয় চক্করে দরুদ পড়ে, তৃতীয় চক্করে দরুদ পড়ে, চতুর্থ চক্করে দরুদ পড়ে, পঞ্চম চক্করে দরুদ পড়ে, ষষ্ঠ চক্করে দরুদ পড়ে, সপ্তম চক্করে দরুদ পড়ে, শুধু দরুদ পড়ে, দরুদ পড়ে। একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি, বড় ধরনের আলে, তিনি জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, হে নওজোয়ান, তুমি কি তুমি কি তুমি কি এরকম অন্য কোনো দোয়া জানো না? বলে হা হা দোয়া জানি। বলে তাহলে কেন দরুদ পড়ো? বলে দরুদ আমার দোয়া হয়ে গেছে, এখন সব জায়গায় আমি দরুদ পড়ি, সব জায়গায় আমি দরুদ পড়ি। বলে কেন? বলে ঘটনা একটা আছে। বলে কি ঘটনা আমাকে বলো না, আমি একটু শুনি। বলে শোনো শোনো, আমার বাপ ছিল বড় সুদখোর, আমার বাপ বড় সুদ সুদ করছিল। আমি একদিন বাপের সাথে সফর করছিলাম, সফর করতে করতে সফর করতে করতে হঠাৎ করে একটা সময় এসে গেল, আর আমার বাপ হঠাৎ করে জমিনের মধ্যে পড়ে যায়, জমিনের মধ্যে পড়ে যায়। আমি বললাম, আব্বা জান কি হলো কি হলো? হঠাৎ করে দেখা যায় আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যখনই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া সঙ্গে সঙ্গে ওই ওই বাপটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া সঙ্গে সঙ্গে মুখটা একটা শুকরের আকৃতিতে পরিণত হয়ে গেল, একটা শুকরের আকৃতিতে পরিণত হয়ে গেল। যখন আমার বাপের মুখটা শুকরের আকৃতিতে পরিণত হয়ে গেল, আমি একটা বাপ দুনিয়া থেকে চলে গেছে, আর তার জন্য একটা দুঃখ। আর বাপের মাথাটা যখন শুকরের আকৃতি হয়ে গেছে, আমার আরো দুঃখ হয়ে গেল। আমি কি করলাম? বাপের মাথাটায় একটা রুমাল একটা চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে চিন্তা করতে আরম্ভ করলাম, আমার মুসলমান ভাইদের করে ডাকবো, সে তো আমার বাপের মুখ থেকেই পালাবে, কেউ তো জানাজা পড়বে না, কেউ তো কবর খুঁড়বে না, হাই হাই আফসোস, আমি কি করব। ওই সময় তখন উনি ছোট ছিলেন, বাচ্চা ছেলে, বলে এই বাচ্চা ছেলে আমি কি করব, এই সব চিন্তা ভাবনা করি, আর কুকুনায় উপরে ভর দিয়ে মাথাটা গুজে আর কাঁদিয়া চিন্তা করি, কি হবে কি হবে কি হবে কি হবে। হঠাৎ করে দেখা যায় স্বপ্নর মধ্যে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হাজির হয়ে গেছে, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। ওই বাচ্চা বলে, আমি চিনি না কে, আমি দেখি একজন মানুষ নাকাপ্পস অবস্থাতে, নাকাপ্পস অবস্থাতে, ওই ওই মুখে চাপা দিওয়া নাকাপ্পস অবস্থাতে হেঁটে 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 যেখানে তার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই জায়গা হাজির হয়ে গেছে। ওই জায়গা হাজির হয়ে গিয়ে মুখের উপর থেকে রুমালটা সরিয়ে দিয়ে মুখের উপরে হাত বুলিয়ে দেয়, যখনই দাস মুবারক তার হাতের উপরে তার তার মুখের উপরে হাত পড়ে যায়, হাতের উপরে মুখের উপরে হাত পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটা চেহারা সুন্দর হয়ে যায়, ওই মানুষটা আমার আব্বা জানের চেহারা সুন্দর হয়ে যায়। ওই সময় আমি আমি ওই মানুষটাকে দেখলাম, ওই মানুষটা হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাপের চেহারা সুন্দর হয়ে গেছে, আর বাপ হেঁটে 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 যেতে আরম্ভ করে, ওই সময় ওই ওই মানুষটা হেঁটে হেঁটে যেতে আরম্ভ করেছে, আমি সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ওই মানুষটার হাত ধরে চললাম, হাত ধরে বলি, কে আপনি আপনার পরিচয় দেন, কে আপনি আপনার পরিচয় দেন। আপনার হাত বুলানোর সঙ্গে সঙ্গে আমার বাপের মুখটা শুকুরের থেকে মানুষের আকৃতি হয়ে গেল, আর নূর চমকাতে আরম্ভ করলো, পূর্ণিমা চাঁদের মতন চেহারা হয়ে গেল। কে আপনি, কে আপনি আপনার পরিচয় দেন। ওই সময় নেকাপ্পস নেকাপ তুলে বলে, এ বাচ্চা তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তো তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তোমাদের নবী হুজুর পাক শেষ। বলে হুজুর, ইয়া রাসূলুল্লাহ আপনি এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর হুজুর আমার বাপ তো সুদখোর, আমার বাপ তো বড় গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ আপনি এলেন। মুসলমানের ছেলেরা, ওই সময়তে হুজুর পাক বলতাম করে দিয়েছে, এ আমার ছেলে শোনো, মাশহুর ঘটনা, উলামায়ে হযরতরা সবাই জানে মাশহুর ঘটনা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে জোয়া ওই বাচ্চা ছেলে বলতে আরম্ভ করি, ইয়া রাসূলুল্লাহ আমার বাপ তো সুদখোর, আমার বাপ তো সুদখোর, এ কি করে এরকম ভাবে আপনি এলেন, আপনি কেন আমার বাপের জন্য এলেন? বলে শোনো শোনো, তোমার বাপ গুনাহ করত, তোমার বাপ গুনাহ করত, তোমার বাপ সুদ খেত, তোমার বাপ নাফরমানি করত, কিন্তু একটা আমল তোমার বাপের ছিল, প্রতিদিন 100 বার করে দরুদ পড়তো, কি দুঃখতে কি কষ্টতে কি খুশিতে কি আমোদে কি ফুর্তিতে কি কি দুঃখতে কি কি
গরমে কি ঠান্ডাতে কি সফরে কি মুকিমে কি মুসাফিরে এ মুসলমানের ছেলেরা হুজুর বলে কোনদিন তোমার আব্বা আমার উপরে দরুদ পড়তে ভুলে যায় না প্রতিদিন একজন মালাইকা ফেরেশতা তোমার আব্বা আর 100 বার করে দরুদ হাজির করে দিত 100 টা করে দরুদ নিয়ে হাজির করে দিত 100 টা করে দরুদ হাজির করে দিত আজকে তোমার আব্বা দরুদ পড়ে না আমি ওই মালাইকা ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম যে মালাইকা ফেরেশতা খালি হাতে গেল আমি জিজ্ঞাসা করলাম এ আমার এ আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা এ আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা ওই মানুষটা দরুদ কোথায় গেল ওই মানুষটা দরুদ কোথায় গেল বলি ইয়া রাসূলুল্লাহ সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আর তার গুনার কারণে তার মুখটা শুকরের আকৃতি হয়ে গেছে যখন এরকম হলো আমি আল্লাহ পাকের কাছে দোয়া চাইলাম আল্লাহ কাছে দোয়া চাওয়ার পরেতে আল্লাহর কুদরতি ক্ষমতাতে আল্লাহর কুদরতি ক্ষমতাতে আমার আল্লাহ আমাকে এই জায়গায় পাঠিয়ে দিল তোমার আব্বা আমার আল্লাহ পাক আমার ওসিলাতে তোমার আব্বা জীবনের গুনাহগুলো দয়াময় মাফ করে দিয়েছে ঘুম ভেঙে গেছে যখনই ঘুম ভেঙে গেছে ছুটে গিয়ে দেখে বাপের মাথায় রুমাল দিয়ে রুমালটা তুলে দেখে আল্লাহর কসম বাপের মুখটা পূর্ণিমার চাঁদের মতন চেহারা সুন্দর হয়ে গেছে একবার জোরে বল সময়তে হঠাৎ করে দেখা যায় জঙ্গলের ভিতর থেকে এদিক থেকে ওদিক থেকে হাজার হাজার মুসলমান হাজার হাজার মুসলমান ছুটে 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 ওই বাচ্চা ছেলের কাছে চলে আসে হাজার হাজার মুসলমান ছুটে ছুটে ওই বাচ্চা ছেলের কাছে চলে আসে বাচ্চা ছেলে বলে একটু আগে আমার আব্বা ইন্তেকাল হয়েছিল আমি তো কাউকে বলি না আমি এই জায়গায় বসে আছি কে খবর দিল আপনাদের ঘরে কে খবর দিল আপনাদের ঘরে কে বলে দিল আপনাদের ঘরে কে খবর দিল ওই সময়তে সব মানুষগুলো বলতে আরম্ভ করে দেয় যে আমরা সবাই রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম সবাই ঘুমাচ্ছিলাম আমরা সবাই ঘুমিয়েছিলাম আল্লাহ তরফ থেকে আমাদের সবাইকে গায়েবি আওয়াজ দিয়ে বলা হয়েছে যাও চলে যাও চলে যাও অমুক জায়গায় একজন মানুষ ইন্তেকাল হয়ে গেছে যারা যারা তার জানাজার নামাজ পড়বে তাদের জীবনে সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবে আমরা কি জানি এখানে কে ইন্তেকাল হয়েছে আমরা তো আল্লাহর হুকুম শুনে ওই গায়েবি আওয়াজ শুনে ছুটে ছুটে এসে দেখি যে পূর্ণিমা চাঁদের মতন চেহারাওয়ালা তোমার আব্বাসই আছে হ্যাঁ মুসলমান হুজুরকে মহব্বত করো উম্মতের দরুদ উম্মতের সালাম হুজুরের দরের পৌঁছানো হয় শুধু পৌঁছানো হয় তা নয় বাপের নাম বলা হয় দাদন নাম বলা হয় জুনায়েদ ইবনে ইউসুফ ইবনে জুলফিকার জুনায়েদ বিন ইউসুফ বিন জুলফিকার হ্যাঁ জুনায়েদ বাপের নাম ইউসুফ দাদন নাম জুলফিকার আলী জুলফিকার আলীর ছেলে ইউসুফ ইউসুফের ছেলে জুনায়েদ আপনার উপরে দরুদ পড়েছি ইয়া রাসূলুল্লাহ জেনে রেখে দেবেন যত রকমের ইবাদত আছে সেই ইবাদতের কোনো গ্যারান্টি নেই কবুল হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু দরুদ এমন একটা ইবাদত যা বান্দা বেরিয়ে গেলেই আল্লাহ কবুল করে নেয় শর্ত ঈমান আলা ইয়া আইয়ুল্লাযীনা আমানু ইয়া আইয়ুন নাস আল্লাহ বলেন হে মুমিন নবীর উপরে দরুদ পড়ো ওয়াসাল্লামু তাসলিমা এবং সালামে খুব কসরত করো সালামে খুব আদব দাও সালাম খুব মেহনত করো সালামে খুব মেহনত দাও আল্লাহ সালামটাকে আলাদা ভাবে বলেছে ইয়া আইয়ুল্লাযীনা আমানু সাল্লু আলাইহি দরুদ পড়ো আল্লাহ দরুদ পড়তে বলেছে মুমিন দেখরে আল্লাহ দরুদ পড়তে বলেছে বলেন মুমিন দেখরে মুসলমান খুব মেহনত করেন খুব মুজাহাদা করেন মেহনত মুজাহাদা করে আল্লাহর উপরে এই নবীর উপরে বেশি বেশি দরুদ পড়েন নবীকে মহব্বত করেন হুজুরকে দুঃখ দেন নে হুজুরকে কষ্ট দেন নে তোমার এই মুখের ভাষা হ্যাঁ আল্লাহ যদি চাই রসুল শুনতে পায় তুমি ফোন করছো এখান থেকে মদিনায় হ্যালো কি গো মদিনা সে পৌঁছে গেছো বলে হ্যাঁ ক অক্ত নামাজ হলো বলে এই পাঁচ অক্ত নামাজ হলো কালকে আবার ছ অক্ত হবে ফজর থেকে আবার শুরু হবে ও তুমি এখান থেকে বসে বসে মদিনায় হাজির শুয়ে কথা বলছো আর রসুলুল্লাহ মদিনায় শুয়ে শুয়ে তার উম্মতের কথা শুনতে পাই না আমি কি বলছি আমি বলছি পাই আমি আল্লাহ যদি চায় রসুল শুনতে পাই এতে কোনো সন্দেহ বাকি রয়ে গেল বুঝাতে জামানে রাখি তাকে রসুলুল্লাহ হাজির না যে আল্লাহ যদি চাই আল্লাহ যদি চাই রসুলুল্লাহকে হাজির করতে পারে রুহানি হালত আল্লাহ যদি চাই রসুলুল্লাহকে রসুলুল্লাহকে হাজির করতে পারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজির হতে পারে হুজুর দেখতে পারে তুমি ভিডিও কলে দেখছো মদিনা
এক্ষুনি তোমার বাপ গেছে মদিনায়, ভিডিও কল করেছে, হ্যালো আব্বাজান কি করছেন, দেখো দেখো এই রসুলুল্লাহ গুম্বাদে খাজরা দেখো, দেখাই না এরকম ভাবে, হ্যাঁ তুমি জায়গায় দিয়ে দেন মদিনার গুম্বাদে খাজরা দেখতে পাচ্ছ, আর যে গুম্বাদে খাজরার তলায় যে রসুলুল্লাহ শুয়ে আছেন আরাম ফরমাচ্ছেন হায়াতুল নবী, সেই নবী উম্মত দেখতে পাইনে, খবরদার তোমার জামান দিয়ে যেমন এমন কোনো কথা না বেরোয় যে কথায় রসুলুল্লাহ নারাজ হয়ে যায়, হুজুর পাক কষ্ট পাবে, হুজুর পাক কষ্ট পাবে। সাহাবারা কেমন বলতো, সাহাবাদের কথা কি ছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার মতন সুন্দর আমরা কাউকে দেখি না, দেখি ইয়া রাসূলুল্লাহ হযরত আনাস বলছে ইয়া রাসূলুল্লাহ আমি চাঁদ আর আপনার চেহারা মিলিয়ে মিলিয়ে দেখলাম যে আল্লাহ আপনার চেহারা চাঁদের থেকেও সুন্দর করেছে, এই হচ্ছে রসুলুল্লাহ সাহাবাদের কথা রসুলের সঙ্গে। হ্যাঁ আবদুল্লাহ বিন নামটা ভুলে যাচ্ছে যিনি কবিতা লিখতেন, বলেন না যাই হোক একজন ছিল রসুলুল্লাহ একজন সাহাবা ছিল, তিনি কি বলতেন হুজুর পাক তিনার লেগে হাসান বিন সাবেদ হুজুর তিনার লেগে কি বলে ওই স্টেজ করতেন মসজিদে নববীর ভিতরে রসুলুল্লাহ হাসান বিন সাবেদের লেগে হুজুরের লেগে স্টেজ বানিয়ে দিতেন, আর বানিয়ে বলতেন এ হাসান বিন সাবেদ তুমি তুমি আমার দুশমন দেখরে তোমার ভাষায় জবাব দাও, কাফের কবিরা রসুলের বিরুদ্ধে লিখত আর হাসান বিন সাবেদ তিনি কাফের দেখরে কবির ভাষায় কবিতায় জবাব দিতেন, আর হুজুর তিনার লেগে মেম্বার লাগাতেন, আর হুজুর বলছেন শোনো আমি নিজের চামড়ার চোখে দেখছি, হুজুর বলছে আমি নিজে দেখছি যে যখন হাসান বিন সাবেদ দোয়া চেয়েছে আল্লাহ হাসান বিন সাবেদকে জিব্রাইল দিয়ে মাদার দেন, হুজুর দোয়া করতেন হাসান বিন সাবেদকে জিব্রাইল দিয়ে মাদার দেন, হুজুর বলছে আমি দেখেছি যখন হাসান বিন সাবেদ আমার তারিফ করে আমার দুশমনের বিরুদ্ধে কথা বলে, আমি দেখেছি হাসান বিন সাবেদের পেছনে রসুলুল্লাহ বলছেন আমি দেখেছি জিব্রাইল দাঁড়িয়ে থাকে, হ্যাঁ কোনো জায়গায় পাবেন না, কোনো জায়গায় পাবেন না যে নামাজ পড়লে জিব্রাইল দাঁড়িয়ে থাকে পেছনে, হজ করলে জিব্রাইল পেছনে দাঁড়িয়ে থাকে, যাকাত দিলে জিব্রাইল পেছনে দাঁড়িয়ে থাকে, যেকাত করলে জিব্রাইল পেছনে দাঁড়িয়ে থাকে, দান খায়রাত করলে জিব্রাইল পেছনে দাঁড়িয়ে থাকে, কিন্তু আল্লাহর কসম রসুলের বিরুদ্ধে যখন বান্দা কথা বলে এই রসুলুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে তাদের প্রতিবাদে হুজুরের পক্ষে যারা কথা বলে হুজুরের মহব্বতের কথা যারা বলে হুজুরের ভালোবাসার কথা বলে আল্লাহ পাক তাদের পেছনে জিব্রাইল দাঁড় করিয়ে রেখে দেন, হ্যাঁ জিব্রাইল দাঁড় বাতিলদের কি সাহস আছে না, বাতিলদের সাহস আছে, আমার আকিদা আমার মহব্বত আল্লাহ জানে আমার কি আছে না আছে, আমি কাউকে পরোয়া করিনি, রসুলুল্লাহ মিটে গেল আমার বাপ যদি হয় আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, বাপের সাথে লড়াই করব আমি জুনায়েদ, বাপের সাথে কোনো সম্পর্ক থাকবে না আমি জুনায়েদ, আমার মুসলমান আবদুল্লাহ বিন রাওয়াহা কি বলছেন, আবদুল্লাহ বিন রাওয়াহা উনিও কবিতা লিখতেন হ্যাঁ উনি কবিতা লিখতেন, এরা মাফুম হচ্ছে এরকম মুতাযুদ্ধে উনি তো মুতাযুদ্ধে শহীদ হয়ে গেছিলেন, জঙ্গে মুতায় শহীদ হয়েছিলেন, আবদুল্লাহ বিন রাওয়াহা জঙ্গে মুতায় যাওয়ার আগে দোয়া চাইছে আল্লাহ, হুজুর দোয়া করছে আল্লাহ আমার এখান থেকে কেটে যাক, আমার পেটে কেউ তলোয়ার মেরে দিক এই দোয়া, আমার গোটা শরীরকে ঝাঁঝরা করে দেওয়া হোক আমি আল্লাহ পাকের দরবারে এই অবস্থায় কিয়ামতে দাঁড়াবো, এই সাহাবাদের দোয়াই ছিল লাল, কেউ 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 আমার চোখ তুলে লিখ, কেউ আমার কান কেটে লিখ, কেউ জিভ বের করে কেটে লিখ, কেউ আমার হাত কেটে লিখ, পা কেটে লিখ, এটা সাহাবাদের দোয়া ছিল, তা হযরতে আবদুল্লাহ বিন রাওয়াহা মুতাযুদ্ধে যাওয়ার আগে জঙ্গে মুতাহ হুজুর যুদ্ধে যাওয়ার আগে হুজুর মেম্বারে দাঁড়িয়ে হুজুর আমার নাথ করছেন আর বলছেন কাফেরদের মধ্যে কেউ কি একজন দিলের নেই, কাফেরদের মধ্যে কেউ কি একজন শক্তিশালী নেই যে তলোয়ার নিয়ে হযরত আবদুল্লাহ বিন রাওয়াহার পেটের মধ্যে ঢুকিয়ে দেবে আর পেট ফেটে যাবে আর গলগল করে খুন বেরোবে, এত খুন বেরোবে যে মাসুর হয়ে যাবে যে যে লোক বলবে যে আবদুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর জন্য জান দিয়ে দিয়েছে, আবার বলে যে কেউ নেই এমন কাফেরের মধ্যে বীর, কাফেরদের মধ্যে কেউ কি একজন শক্তিশালী বীর নেই যে আমার গলায় ছুরি চালাবে, ফিচকিরিতে খুন বেরোবে, মাসুর হয়ে যাবে, যেই আমার কবরের ধারে দিয়ে যাবে সেই বলবে দেখো দেখো আবদুল্লাহ বিন রাওয়াহা যে যাকে কতল করে ইসলামের লেগে গর্দান কাটিয়ে দিয়েছে, সেই আবদুল্লাহ বিন রাওয়াহা কাজায়ে উমরার জন্য যখন রসুলুল্লাহকে নিয়ে ঢুকছিলেন নাই, শোনেন এই আমি যে বলছি যারো সন্তান বলে হুজুরের ছেলে হয়ে কিরম মুখের ভাষা দেখেছ, না না আমার কোনো ইজ্জতই নেই, সব ইজ্জত রসুলুল্লাহ, তুমি পাগড়ি বাঁচাচ্ছ মুসলমান হুজুরকে মরে গেছে বলছে তুমি পাগড়ি বাঁচাচ্ছ,
হুজুর হুজুর আমাদের মতন মানুষ বলছে আর তুমি তোমার রুমাল বাঁচাচ্ছ হুজুরকে আমাদের হুজুর হুজুর কিছু জানে না বলছে উম্মে নবীকে তারা উম্মে নবীর ব্যাখ্যায় তারা বলছে রাসূলুল্লাহ হ্যাঁ মাযাল্লা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ হুজুর মূর্খ ছিল হ্যাঁ আর তুমি তোমার পাগড়ি বাঁচাচ্ছ তোমার টুপি বাঁচাচ্ছ জুনায়েদের টুপি হ্যাঁ এই টুপি যদি একটা ম্যাথর হয় সে যদি রাসূলুল্লাহর আশেক হয় ওই রাসূলের আশেকের ম্যাথরের পায়ে লাগিয়ে না জুনায়েদ মাথায় পড়ে ঘুরবে খোদার কসম বলছি তার পায়ে ধুলো আমি নিয়ে চুমু খাবো যে রাসূলুল্লাহর আশেকের আমার আকীদা এটা হ্যাঁ কেন খালিদ বিন আলীদের থেকে বড় আলী কেউ আছে নাকি খালিদ বিন আলীদের থেকে বড় বুজুর্গ কেউ আছে নাকি খালিদ বিন আলীদের থেকে পৃথিবীর জমিনে একজন কেউ আছে যে উনার থেকে বড় যোজনা খালিদ বিন আলীদ ইয়ার মুখে যুদ্ধে খবর নেন নটা তলোয়ার ভেঙে ফেলেছে এত লড়াই করেছে এত লড়াই করেছে কোন রেয়াত আছে 11টা তলোয়ার হুজুর লড়াই করতে করতে গর্দান উড়াতে উড়াতে ভেঙে ফেলেছে ও ওখানে ইজ্জত নেই বলে হ্যাঁ হুজুর হয়ে মারামারি করছে হয়তো কত ইমাম সাহেব কেমন লড়াই করে থাকে না না আমাদের কোনো ইজ্জতই নয় সব ইজ্জত রাসূলুল্লাহ যখন রাসূলুল্লাহর দিকে আঙুল তুলবে আমরা আমাদের নিজের নিজেদের আর ইজ্জত থাকবে না কিচ্ছু আমরা বলবো হ্যাঁ জানোস সন্তান তুই রাসূলের বিরুদ্ধে কথা বলছিস আরে এ আকীদা এই মহব্বত এই আকীদা জুনায়েদের নয় কোনো পীরের কাছ থেকে শেখে নে কোনো পীর আলিয়া বুজুর্গের কাছ থেকে শেখে নে আব্দুল্লাহ বিন রাওয়াহার কাছ থেকে শেখে আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের লাগাম ধরে আছে হুজুর উটের পিঠে বসে আছে আর মাতাফের ভিতরে সামনে কাবা তওয়াফের স্থান মাতাফের ভিতরে হুজুর যখন ঢুকছে পত্তু মক্কা থেকে ছেড়ে মদিনা হিজরত করেছে হিজরত করার পরে পত্তু মক্কায় ঢুকছে সেই চলে গেছিল তারপরে পত্তু মক্কায় ঢুকছে যখন হুজুর পাক মক্কা শরীফে ঢুকছেন সাহাবারা সব আছে এই সব বীরেরা আছে আবু বকর সিদ্দিক ওমর ফারুক উসমান গনি মাওলা আলী সব বীরেরা আছে আর কাফেররা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে হুজুর দেখছে হুজুর ঢুকছে কত তাড়া করেছে হুজুরকে নাউজুবিল্লাহ মাযাল্লাহ হুজুরকে কষ্ট দিয়ে বলে সব কাফেররা দাঁড়িয়ে আছে আর হুজুর পাক উটের উপরে সামনে আল্লাহর ঘর কাবা মাতাফে রাসূলুল্লাহর ওই উটের লাগাম ধরে আব্দুল্লাহ বিন রাওয়াহা ঢুকছে আর চিৎকার করে করে বলছে চিৎকার করে করে বলছে আরবিতে বলছে তার মাফহুম হচ্ছে এটা চিৎকার করে করে বলছে এই কাফেরের বাচ্চা সরে যাও দিন দুনিয়ার বাচ্চা হাবিবুল্লাহ এসছে গর্দান মুড়িয়ে কেটে নিয়ে হবে আজকে কোনো বন্ধুত্ব বন্ধুত্বর কাজে আসবে না সরে যাও কাফেরের বাচ্চা এই হচ্ছে রাসূলের সাহাবাদের আকীদা হ্যাঁ ওখানে বাপ দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ বিন রাওয়াহা কুতা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে চাচা দাঁড়িয়ে আছে চাচাতো ভাই দাঁড়িয়ে আছে ফুফুতো ভাই দাঁড়িয়ে আছে খালাতো ভাই দাঁড়িয়ে আছে শ্বশুর দাঁড়িয়ে আছে জামাই দাঁড়িয়ে আছে সব আত্মীয় স্বজন আর ওদের ঘরে বলছে বলে না চাচা সরে যাও ভাই সরে যাও চাচাতো ভাই সরে যাও ফুফুতো ভাই সরে যাও রাসূল এসেছে সব ভাইকে একসাথে বলেছে এই কাফেরের বাচ্চা সর রাসূলুল্লাহ এসেছে সরে যাও রাসূলুল্লাহ এসেছে এই হচ্ছে সাহাবাদের আকীদা গুই গুয়ে কেন গুই গুই করবে কেন গুই গুই করবে ওরা গুই গুই করছে ওরা ডাইরেক্ট মাইকে ইন্টারনেটে টিভিতে বসে বসে বলে দিচ্ছে রাসূলুল্লাহ উম্মি নবী মানে মূর্খ হ্যাঁ জাহেল নবী এরম ভাবে তাদের মুখের ভাষা কুত্তাদের আর আমরা কি সংযত হয়ে কথা বলবো না 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 আমরা বলবো তোরা কাফেরের বাচ্চা সর রাসূলুল্লাহর ইজ্জত সবচেয়ে বড় হয়েছে ওরাফার আলাকা জিকরাক বলে আল্লাহ এটা ওয়াজে করে দিয়েছে যতই বদনাম করুকে যাক না কেন কিয়ামত পর্যন্ত ইজ্জত শুধু রাসূলুল্লাহরই পারবে রাসূলেরই পারবে রাসূলেরই পারবে রাসূলেরই পারবে আল্লাহ ওয়াজে করে দিয়েছে খবরদার নওজোয়ান তরুণ জোয়ান সব্বের বিরুদ্ধে কথা বলো হ্যাঁ আল্লাহ না করেন আল্লাহ না করেন কোনো কোনো অলিয়া উলিয়ার বিরুদ্ধে হয়তো কথা বলে ফেললে বাঁচার লাইন থাকবে নবীর ব্যাপারে জাররা পরিমাণ গুস্তাখি করলে আর কোনো লাইন থাকবে না আর কোনো লাইন থাকবে না সাহাবাদের ব্যাপারে জাররা পরিমাণ কথা বললে কুফরি সাহাবাদের বিরুদ্ধে কথা বলা কুফরি খুব সাবধান খুব সাবধান আল্লাহ বলেছে মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা ওয়াস সালেহিন ওয়া হাসুনা উলাইকা রাফিক আল্লাহ বলেছে আমার চার বন্ধু খুব করিব খুব কাছের বন্ধু চারটে নবীর নবী সিদ্দিকিন সুহাদা সালেহিন নবীন সিদ্দিকিন সুহাদা সালেহিন নবী সত্যবাদী শহীদান অলি এই চারজনের খুব খেয়াল লাগবে আল্লাহর বন্ধু
তুমি তোমার বন্ধুর ব্যাপারে কিরকম, তুমি তোমার বন্ধুর ব্যাপারে কিরকম বলো না, হালকা না খুব কঠিন? যদি রাস্তায় তোমার বন্ধুকে মারে তুমি তার প্রতিবাদে মারবে না, মারামারি করবে না? হ্যাঁ, তুমি তোমার বন্ধুর ব্যাপারে যেমন কঠিন, আল্লাহ তার বন্ধুর ব্যাপারে খুব কঠিন। খবরদার বন্ধুদের সঙ্গে কোনো খারাপ কথা বলবে না, হুজুরের মহব্বত করো, হুজুরকে ভালোবাসো। আল্লাহ কেন বললো উম্মি নবী? কেন আল্লাহ দুনিয়ার মানুষকে যাচ্ছে শোন, অনেক রকমের মানা হয় উম্মি, যেন উম্মুল কুরআন কাকে বলে? উম্মুল কুরআন কোনটা? সুরা ফাতিহা মূল মাথায় ঢুকছে, এই উম্মিতে মানে হয় ওমর হুজুরের একটা নামের মানে হয় এটা লাকাব। আর অন্য রেওয়াতে উম্মি নবী, নবীল উম্মি এজন্যই বলা হয়েছে, এজন্যই বলা হয়েছে, এজন্যই বলা হয়েছে। কেন বলা হয়েছে? যে হুজুর পাক সাল্লাল্লাহ পৃথিবীর কোনো মাস্টারের কাছে পড়েনি, হুজুরের মাস্টার আল্লাহ, হুজুরের উস্তাদ আল্লাহ। আল্লাহ নিজে শিখাচ্ছে, আল্লাহ নিজে বলছে, আল্লাহ নিজে শোনাচ্ছে, কি শোনাচ্ছে, কি বলছে, কি শিখাচ্ছে। হ্যাঁ, এই আমার মাথায় একটা কথা এসেছে, শুনবেন আপনারা। হ্যাঁ, এক্ষুনি, আমি জীবনে বলিনি, আমি আমার লাইফে ওয়াচ করছি কোনোদিন বলিনি। এই ইরা মিলাদের বর্ণনা কেন করতে মানা করে জানেন? এই মিলাদের বিরুদ্ধে কেন করে ওহাবিরা, কেন করে জানেন? আমার মনে, আমার মনে এক্ষুনি জানো আল্লাহ পাকের হুকুম মনের মধ্যে এলো, এজন্যই করে, কারণ ওরা রসুলুল্লাহকে 40 বছরের পর থেকে মানে, 40 বছর আগে নবীকে মানে না। কিন্তু আমার আল্লাহ 40 বছরে নবুয়াত দিয়েছে, জাহিরি নবুয়াত 40 বছরে দিয়েছে, এই এখান থেকে কি আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক? না, না, কথা হিসাবে দুনিয়াবি দিক দিয়ে জন্ম থেকে সম্পর্ক। কিভাবে হুজুর দুনিয়া এসেছে? হুজুর যখন দুনিয়া আসে, হজরতে আম্মা রহিমা, হজরতে মারিয়াম, হজরতে আসিয়া এসেছিল আসেনে? হ্যাঁ, তাহলে আল্লাহ পাঠিয়েছেন পাঠাইনে? হ্যাঁ, নূর এসেছেন আসেনে? নূর বেরিয়েছেন বেরেন? এই সবগুলোকে চাপা দিবার লেগে এরা বলে মিলাদ করা যাবে না, এরা বলে মিলাদ করা যাবে না। মাথায় ঢুকছে? আমার মনের মধ্যে এলো, আমার মনে হয় যে এরা এইটাকে চাপা দিতে চায়। শোনো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়াত পেয়েছে, কিন্তু রসুলুল্লাহ বলেছে আদম যখন আবাতুস বাতখাক আলাদা আলাদা ছিল না, হাওয়া আগুন মাখি পানি যখন আলাদা আলাদা ছিল, আমার আল্লাহ আমাকে আসমানে নবী ঘোষণা করে দিয়েছিল, আল্লাহ আসমানে নবী ঘোষণা করে দিয়েছিল, আর সমস্ত নবীদের কাছে আহেদও নিয়েছিল, বলে বলো আমার নবীকে মানবে, তোমাদের জামানায় যদি রসুল এসে যায় তোমরা মেনে নেবে? সব নবীরা বলেছিল হ্যাঁ। আল্লাহ বলে শোনো, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের এই কথায় সাক্ষী হয়ে গেলাম। বুঝতে পেরেছেন মুসলমান? খুব ভালো করে শোনেন, খুব ভালো করে বোঝেন, মুসলমান রসুলুল্লাহর মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্রিয়ার করেন। নবীল উম্মি এজন্যই বলা হয়েছে রসুলুল্লাহকে, এজন্যই আমার আল্লাহ জানিয়েছে যে দুনিয়ার কোনো মাস্টার যেন উঠে না বলে তোদের নবী আমার কাছে পড়েছে, কোন লোক যেন দাঁড়িয়ে না বলে তোদের নবীকে তো আমি আলিফ বেলিকে শিখিয়েছি, কোন লোক যাতে না বলে তোদের নবীকে তো আমি আমি রিডিং পড়া শিখিয়েছি। আল্লাহ বলে না, ইয়া রাসূলুল্লাহ, কাউকেই বলার সুযোগ দেব না, তোমাকে আমি শিখাবো। হ্যাঁ, যখনই যখনই পৃথিবীর সমস্ত মানুষ তোমার মাস্টারকে বলে অমুক, তোমার মাস্টারকে অমুক, তোমার মাস্টারকে অমুক, তোমার মাস্টারকে অমুক, তোমার মাস্টারকে অমুক, তোমার উস্তাদকে অমুক, তোমার পীরকে অমুক, তোমার তোমার রেহবারকে অমুক, তোমার বলবে, যখনই রসুলুল্লাহকে জিজ্ঞাসা, হুজুর তোমার আপনার উস্তাদকে? বলে আমার উস্তাদ তো আমার আল্লাহ। আপনি কার কাছ থেকে পড়া শিখেছেন? বলে আমি আল্লাহর কাছে। আপনি কার কাছ থেকে হেকমত শিখেছেন? বলে আপনার আল্লাহ। আপনি কার কাছ থেকে মানতে? আমি কথা হিসাবে দেন, দলিল দেন, ফতোয়া দেন, কথা কার কাছ থেকে শিখেছেন? বলে আমি আল্লাহর কাছে শিখেছি। এজন্য হুজুরকে আল্লাহ নবীউল উম্মি বলেছে, শোনো নবী দুনিয়ায় কারো কাছ থেকে শেখেনে, নবী আল্লাহর কাছ থেকে শিখেছে। মাথায় ঢুকছে? এই নবীকে মহব্বত করে, এই নবীকে ভালোবাসেন, এই নবীকে প্রিয়ার করেন। এই নবীর যখন কথা এসে গেল, সব কথা শেষ নবীর কথাই, নবীর কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ অদ্বিতীয়, নবীকে আল্লাহ অদ্বিতীয় বানিয়েছে, হুজুরের গুলামি করতে হবে। রাজি আছেন? হাত তুলে দেখান, বের করো, বের করো, চাদর থেকে হাত বের করো না। হ্যাঁ, হাসার মে পাথা চলেগা, জিতা কন হারা কন, কিয়ামতে বোঝা যাবে কে জিতলো কে হারলো। তোলো হাত, যে যেখানে আছেন মুস্তাফার গুলামিতে হাত তোলেন, মুস্তাফার গুলামিতে হাত তোলেন, হাবিবুল্লাহর গুলামিতে হাত তোলেন। আল্লাহ আপনার শাহ, আপনার হাবিবের শাহ বলা ওয়াদা করেছে, ইন্নাহু ওয়াস সামিউম বাসির, আপনি দেখেছেন। আজকে আমরা ওয়াদা করছি, আল্লাহ আমরা হুজুরের গোলাম, আমরা হুজুরের গোলাম, আমরা হুজুরের গোলাম, বলেন না আমরা হুজুরের গোলাম, 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 বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন?
বলেন ইনশাআল্লাহ আল্লাহ কো হাত নাবান আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন জেনে রেখে দেবেন জেনে রেখে দেবেন আমি রাসূলুল্লাহর শান বুঝাবার লাগে যা বলছি আমার নামাজ রোজাকে ছোট করার ইচ্ছা নয় আমি হুজুরের শান বুঝাবার লাগে বলছি নামাজ রোজা যদি না থাকে ইনশাআল্লাহ ঈমান যদি থাকে জাহান্নাম খেটেও জান্নাতে যাবে আর তোমার সারা জীবনের নামাজ রোজা সব রইলো রাসূলুল্লাহ যদি দিলে না থাকে আল্লাহর কসম তুমি জান্নাতে যেতে পারবে না আরে জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতে জান্নাত কার লাগে চোখে দেখতেও দেবে না একবার দেখতেও দেবে না মুসলমান হুজুরের গোলাম হয়ে যান বলে রাজি আছেন জওয়ান ছেলেরা বলে রাজি আছেন এই হাত মুসলমানের হাত না মুনাফিকের হাত জোরে বলেন ঈমানওয়ালার হাত না মুনাফিকের হাত ঈমানওয়ালার হাত তো সব সহ্য করবেন হুজুরের বিরুদ্ধে কথা শুনবেনই না রাজি আছেন বলেন হুজুরের বিরুদ্ধে কথা শুনবই না আর আমরা খুব নবীর তারিফ করব খুব নবীর প্রশংসা করব খুব নবী নবী করব খুব নবী নবী করব খুব নবী নবী করব বলেন ইনশাআল্লাহ মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতেরা শেষ কথা বলে দিয়ে চলে যায় খুব নবী নবী করো খুব নবী নবী করো খুব নবী নবী করো খুব নবী নবী করো আল্লাহ নবী নবী করে ফেরেশতারা নবী নবী করে হুর গেলেমান নবী নবী করে সমস্ত নবীরা নবী নবী করেছে পয়গম্বরেরা নবী নবী করেছে রাসূলেরা নবী নবী করেছে আবু বকর সিদ্দিক নবী নবী করেছে ওমরে ফারুক নবী নবী করেছে উসমান গনি নবী নবী করেছে মাওলা আলী নবী নবী করেছে হযরত কাতাদা নবী নবী করেছে সাল বিন সাদা সাইদি নবী নবী করেছে হযরত 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 সাইদ বিন আল জুমহারি নবী নবী করেছে এ নবীর উম্মত উম্মতেরা মুসলমানের ছেলেরা সওয়ালাক সাওয়া নবী নবী করেছে হযরত আয়েশ করেনি নবী নবী করেছে ইমামে আজম নবী নবী করেছে ইমামে শাফি নবী নবী করেছে ইমামে আহমদ বিন হাম্বল নবী নবী করেছে ইমামে মালিক নবী নবী করেছে হযরত বড় বিশ্বাস নবী নবী করেছে আজম ইনুদ্দিন নবী নবী করেছে হযরত মুজাদ্দাল বেসানি নবী নবী করেছে ফাতিন নকশবন্দি নবী নবী করেছে ইজামুদ্দিন আউলিয়া নবী নবী করেছে হযরত মুজাদ্দাল বেসানি নবী নবী করেছে হযরত খাজা মাকিবুল্লাহ নবী নবী করেছে হযরত খাজা উসমান হারুনি নবী নবী করেছে হযরত বাবা ফরিশতা নবী নবী করেছে সাবের পাক কালিয়ানি নবী নবী করেছে শামসুদ্দিন তুর্কি বাণীপতি নবী নবী করেছে সৈয়দ আহমদ নবী নবী করেছে হযরত হযরত মুজাদ্দাল বেসানি নবী নবী করেছে হযরত শাহজালাল নবী নবী করেছে সাজ্জাদ নেভানি নবী নবী করেছে খাজা শাহ নবী নবী করেছে নূর কুতুব আলম নবী নবী করেছে আকি সিরাজি নবী নবী করেছে আলাউলক লাহোরি নবী নবী করেছে হযরত সিফাত আলী ভাইসি নবী নবী করেছে মুস্তফা মাদানি নবী নবী করেছে মনসুর বাগদাদি নবী নবী করেছে ও মুসলমান ইসমাইল বাগদাদি নবী নবী করেছে হযরতে হযরতে মালিক ইবনে দিনার নবী নবী করেছে হযরতে হযরতে মুজাহিদের জামা তারা ভি নবী নবী করেছে পাঁচ হুজুর নবী নবী করেছে তারা ভি খলিফা নবী নবী করেছে আমাদের বাপ দাদুরা আমাদের বাপ দাদুরা তারা নবী 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 করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এবার আমাদের পালা এবার আমাদের পালা আমরা আমাদের আজদাদ দেখে বলবো আমাদের পূর্বপুরুষ দেখে বলবো খবরদার লজ্জিত হবেন না লজ্জিত হবেন না এবার আমাদের পালা এবার আমরা নবী 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 করে আল্লাহ দরবারে মেহমান হিসেবে যাব নবী নবী করবেন না বলেন নবী নবী করবেন না হ্যাঁ এবার আমাদের পালা আমরাও সারা জীবন নবী নবী করব আল্লাহ যদি বন্ধ করতে চাইতো কোরআনে নবীর নাম দিতুনি নামাজে নবীর নাম দিতুনি কালেমায় নবীর নাম দিতুনি খুতবায় নবীর নাম দিতুনি আজানে নবীর নাম দিতুনি একামতে নবীর নাম দিতুনি যদি বন্ধ করাতে চাইতো আল্লাহ নিজে নবীর নাম করাচ্ছে তাই আমরাও খুব নবী নবী করব রাজি আছেন বলেন ইনশাআল্লাহ আছেন আমার হুজুর তো সারা জীবন উম্মত উম্মত করে হযরতে হুসাইন হুজুরকে জিজ্ঞাসা হুসাইন হুজুর হযরতে হযরতে আলী হুজুরকে জিজ্ঞাসা করলেন ইয়ার আমার আব্বা জান রাসূল পাক সাল্লাল্লাহু আমার নানা জান ঘরের ভিতরে কি করতে ঘরে কি করতে হুজুর বললেন তোমার তোমার নানা নিজে নিজে ঘরে যে সময়টা ছিল তিন ভাগে ভাগ করতেন ক ভাগে তিন ভাগে এক ভাগ আল্লাহর ইবাদত করতেন এক ভাগ স্ত্রীদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে ছেলে পুলেদের সঙ্গে কথাবার্তা বলে কাটাতেন আর এক ভাগ নিজের লেগে রেখে দিয়েছেন নিজের লেগে নিজের নিজের কাজ নিজের লোক কাটা নিজের কাজ আছে না নেই নিজের লেগে রেখেছিলেন এক ভাগ আল্লাহর জন্য এক ভাগ বিবি ছেলের জন্য আজওয়াজদের জন্য আজওয়াজে মুতাহারাতের জন্য আর এক ভাগ নিজের লেগে হযরত আলী হুজুর বলছেন যেটা নিজের লেগে রেখে দিয়েছিলেন না সেটাও উম্মতে মুহাম্মাদের লেগে ওয়াকফ করে দিয়েছিলেন তাহলে হুজুর সব সময় উম্মত করতেন নিজের সময়টাতেও উম্মত উম্মত করেছেন তাহলে হুজুর সারা জীবন উম্মত উম্মত করেছে কি হলো তুমি নবী নবী না করে মরে যাবে
না, এবার আমাদের পালা, এবার আমরা নবী নবী করব। হুজুর উম্মত উম্মত করেছে, এখনো করছেন, কিয়ামতে করবে। ইয়া রাব্বি হাবলি উম্মতি, ভুলে গেছেন হাদিস? হুজুর উম্মত উম্মত সারা জীবন করেছে, পয়দা হয়ে হুজুর পাক দুনিয়ায় তাশরিফ নিয়ে এসেছেন, তারপরেও করেছেন, সারা জীবন করেছেন, এবার আমাদের পালা, এবার আমরা নবী নবী করব। বলেন করবেন না? হ্যাঁ, আমরা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ভুলেন নাই, আমরাও 1400 বছর হয়ে গেল, আমরা আপনাকে ভুলি নাই, আমরা আপনাকে এখনো ইয়াদ করি, সব সময় স্মরণ করি, আমাদের নামাজেও আপনার কথা বলি, আমাদের জিকিরেও আপনার কথা বলি, আপনার আমাদের ইবাদতেও আপনার কথা বলি, আমাদের আজানেও আপনার কথা বলি, আপনার আমাদের ইকামতেও আপনার কথা বলি, আমাদের ঘরে তো মা বাবার সঙ্গে আপনার কথা বলি, হ্যাঁ, আমাদের আমাদের এমনি আলোচনা তো আপনার কথা বলি, আমাদের জলসাতেও আপনার কথা বলি, আমাদের বিয়ে সাজি তো আপনার কথা বলি, আমাদের ঘর সংসদ আপনার কথা বলি, আমাদের বিবি ছেলের সাথে আপনার কথা বলি, আমাদের বন্ধু বান্ধবের সাথে আপনার কথা বলি। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ভুলিনি, আপনি আমাদের ভুলেন নাই, আমরা আপনাদের আপনাকে ভুলি নাই, ইয়া রাসূলুল্লাহ। তাই তো এখনো আপনাকে আমরা এখান থেকে মদিনায় সালাম দিই, কথা ঠিক না ভুল বলে আসেন? আমরা সেই নবীকে মদিনায় সালামের তোহফা নজরানা স্বরূপ আল্লাহ বলি পাঠিয়ে দেন, আমরা হুজুরকে সালাম দিই, ইয়া নবী সালাম। আমরা সকলে হুজুর পাক সাল্লামকে সালামের নজরানা পাঠাবো, আল্লাহ আমাদের সালাম হুজুর পাক সাল্লামের পাক দরবারে পৌঁছে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি হুজুর পাকের কথা বললাম, হ্যাঁ, আল্লাহর কসম খেয়ে বলছি যে ওই সালেমা হুজুরের কথা বললাম, উনি তো চোখ দিয়ে একবার দেখে ফেলেছিলেন, বলে আমি হুজুরকে কী করে দেখবো, হুজুরকে এই চোখ দিয়ে। আমিও বলি যে আমার জুবান এত খারাপ, হ্যাঁ, গিবদ হয়ে যায়, মিথ্যে কথা বলে ফেলি, ছোট বড় কথা হয়ে যায়, কুকথা বেরিয়ে যায়। আল্লাহ পাক আমাদের উপর রহমত করেছেন যে আমরা হুজুরের জিকির করছি, হুজুরের কথা যে মুখ দিয়ে বলছি না, এটা আমাদের উপর আল্লাহর দয়া। আপনার যে ওই অকমিল লেগে কী শোনো তোমরা, শোকর আদায় করো যে ওই কান্দে রসুলুল্লাহর নাম শুনতে পেয়েছ। যদি আল্লাহ হুজুরকে তুলে নিতেন উপরে, ঈসা আলাইহিস সালাম কোথায় আছে বলেন? প্রথম আসমানে না চতুর্থ আসমানে? প্রথম আসমানে। ঈসা আলাইহিস সালাম তো প্রথম আসমানে, প্রথম আসমানে না, প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম, চতুর্থ আসমানে যাক, আসমানে আছে না আমি মনে নেই, আমি সব আমার মুখস্থ ছিল, আমি ভুলে গেছি কোন আসমানে কোন নবী, সাতটা আসমানে সাত নবী। তো যাই হোক, ইদ্রিস আলাইহিস সালাম, ওনার মত হয়েছে? ইদ্রিস আলাইহিস সালামের মত হয়েছে? দুনিয়াবি মত হয়নি ইদ্রিস আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ তুলে নিয়েছেন, দুনিয়ার মত না দিয়েই ওনাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, মাথায় ঢুকছে? আর হুজুরকে যদি তুলে নিতেন আল্লাহ, বলো আমার দিন দুনিয়ার বাচ্চাকে যদি আমার আল্লাহ তুলে নিতেন, আমরা কি এতিম হয়ে যেতাম না? বলেন, আমরা এতিম হতাম না? কলিজা কত দুঃখ কষ্ট নিয়ে যখনই গুম্বাদে খাজরা দিই, আগে গুম্বাদে খাজরা যখন দেখা হয় না, যারা হাজি সাহেব যারা যায় না বুঝবে না, যারা হাজি সাহেব জিজ্ঞাসা করে দেখেন না কি মজা লাগে, নবী দেখতে পাইনি, নবীর গুম্বাদে খাজরা দেখলে কলিজা ভরে যায়। হ্যাঁ, এমনি হারা গুম্বাদ যো দেখো গে জাবানা ভুল যাও গে, সুবহানাল্লাহ বলে, হারা গুম্বাদ যো দেখো গে জাবানা ভুল যাও গে। খুদাকে সাক্ষী রেখে বলছি, আমি ওই প্রথম যখন গিয়েছিলাম, প্রথম লকডাউনের আগে যখন গিয়েছিলাম প্রথমে, তখন ওই আমি গজলটা জানতাম না, আমি এই হুজুরের গুম্বাদে খাজরাতে যে হারা গুম্বাদ যো দেখো গে জাবানা ভুল যাও, আর মিলাত সত্যিকারে যতবার নজর পড়েছে সব ভুলে গেছে, কি দোয়া করতে বলছে লোক সেটাও ভুলে গেছে, শুধু দেখছি দেখছি, পাগলা হয়ে যাবে, নিজের নিজের এ থাকবে না, কিছু থাকবে, সব ভুলে যাবে। এরকম কোনোদিন হয় নাতি নাতি দেখার মহাব্বত করতে যে দাদুরা কি করে, ছোট ছেলের মতন হয়ে যায়নি, ধুলোয় লুটোলুটি করছে, কি হলো এত বড় হাস্তি বড় মাওলানা আর ধুলোয় লুটোলুটি করছে, নাতির সাথে খেলা করছে,
মাথায় ঢুকছে তো গুম্বাদে খাজরা দেখলে আপনি নিজের অস্তিত্ব ভুলে যাবেন, নিজের কথা মনে থাকবে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ দুনিয়ায় রেখেছে, শুধু রেখেছে তা নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার আমাদের সকলের খবর আমার আল্লাহ পৌঁছে দেন। আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহর ক্ষমতা আছে কি, তিনি সব ব্যয়ের হিসাব রাখতে পারেন, তার সত্ত্বেও কেরামান কাতিবিন বসিয়ে রেখেছে না রাখেন। আমার হুজুরেরও আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আল্লাহ যদি চান হুজুর শুনতে পান, তার সত্ত্বেও একজন ফেরেশতা সবসময় নিয়ে দরুদ সালাম নিয়ে যে পৌঁছে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব মহব্বত করবেন, সকলে রসুলুল্লাহকে ভক্তি ভালোবাসার সঙ্গে সালাম দেন, খুব মহব্বতের সঙ্গে জোক শখের সঙ্গে ইশকের সাথে আমার হুজুরকে সালাম দেন। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম মালাইকা, ইয়া হাবিব সালাম মালাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম মালাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহি দায়ে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যাবে, বেলা গেল লাভ কামালি সুবাতু যাবে জামালি জাম উলফত কাপিলা দো ইয়া রাসূল, আপনা দিওয়ানা বানা দো ইয়া রাসূল, জাম উলফত কাপিলা দো ইয়া রাসূল, আপনা দিওয়ানা বানা দো ইয়া রাসূল, খাব মে তশরীফ লাকার এক বার, খাব মে তশরীফ লাকার এক বার, দিদ কা শরবত পিলা দো ইয়া রাসূল, দিদ কা শরবত পিলা দো ইয়া রাসূল, জাম উলফত কা পিলা দো ইয়া রাসূল, আপনা দিবানা বানা দো ইয়া রাসূল। আ গয়া বিমার এ মেরে তবিব, আ গয়া বিমার এ মেরে তবিব, দো শিফায়ে কামিলা দো ইয়া রাসূল, দো শিফায়ে কামিলা দো ইয়া রাসূল, জাম উলফত কা পিলা দো ইয়া রাসূল,
अपना दीवाना बना दो या रसूल। उम्र भर तेरी सना खानी करूं, उम्र भर तेरी सना खानी करूं, हर रुकावट को हटा दो या रसूल, हर रुकावट को हटा दो या रसूल, जाम उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। ओ कभी भी उठ नहीं सकता जिसे, ओ कभी भी उठ नहीं सकता जिसे, तुम निगाहों से गिरा दो या रसूल, तुम निगाहों से गिरा दो या रसूल, जाम उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। बख्श देगा हर खता मेरी खुदा, बख्श देगा हर खता मेरी खुदा, तुम जरा लब को हिला दो या रसूल, तुम जरा लब को हिला दो या रसूल, जाम उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। ख्वाब में तशरीफ लाकर एक बार, ख्वाब में तशरीफ लाकर एक बार, दीद का शरबत पिला दो या रसूल, दीद का शरबत पिला दो या रसूल, जाम उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। सब बोलो, जाम उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल, जाम उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल, जाम उल्फत का पिला दो, अपना दीवाना बना दो, जाम उल्फत का पिला दो, अपना दीवाना बना दो या रसूल। अल्लाहुम्मा सल्ले अला अल्लाह। कबूल करें सकल, अल्लाहुम्मा आमीन। आज जुड़े में अल्लाहुम्मा, अल्लाह मदद सब कबूल करें। हाँ, सब हुजूरे रसीला, हुजूरे रसीला। আমি আর মাঝে মাঝে বলি কি জানেন তো, আজকে দলি যে বলছিলাম, আমি জান বেরেছি অনেক লোক, প্রচুর লোক ভর্তি, এই বললো একটা ভালো কুকুর কিনে নিয়ে এলে, বুলডগ কি বল, বুলডগ অ্যাসোসিয়েশন, এইসব কুকুর আছে না, আর সব বলেন না, কুকুর আছে না, সুসু কথা বল, কুকুর এখন একটা যে বড় ভালো দামি কুকুর, জি লিয়া আছে, জার্মান শেফার্ড যদি কুকুর নিয়ে আসে, জার্মান শেফার্ড তো বড় কুকুর আছে, খুব ভীষণ সুন্দর, কি করবে গ্রামের সব লোকেরা ঘিরে দেখবে না, যখনই আমার অহংকার জাগে নাই মনের মধ্যে, আমি বলে জুনায়েদ অহংকার করিস, কুকুর এলেও লোক ঘিরে দেখে, মাদুর খেলা দেখাতে এলে লোক ঘিরে দেখে, অহংকার করিস, তুই কিচ্ছু নাই, সব রসুল্লাহ, সব হুজুরের রসিলায় আল্লাহ দিয়েছেন, সব হুজুরের সৎকায় আল্লাহ দিয়েছেন, হুজুর হুজুর যত করবি আল্লাহ আরো বেরিয়ে দেবে, নবী নবী যত করবি তত। আমি আপনাদের একটা সিক্রেট বিষয় শুনি, যদি ইজ্জত পেতে চান খুব নবী নবী করে, খুব নবী নবী করে, আর আল্লাহকে ভয় করে, কি বললাম, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, যদি আল্লাহর ভয় দিলে থাকে না, তুমি নবীর বিরুদ্ধে লাভ হিলাতে পারবে, কারণ আল্লাহ নিজে নবীদের ব্যাপারে খুব গায়রতমান,
ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে শুধু বিক্রি করা হয়েছিল 7 সাল 7 বছর। এমন খরা দিল নাই যতক্ষণ না মিশরের বাচ্চাটাও রসুল হযরতে ইউসুফ আলাইহিস সালামের কদমে যতক্ষণ না বিক্রি হলো আল্লাহ খরা হটাইল। ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করা হলো মিশরের বাজারে, গোটা মিশরে আল্লাহ খরা দিলেন, খরা দিয়ে সবাইকে কার কদমে ফেললেন? ইউসুফ আলাইহিস সালামের। যারা দুধ পান করে বাচ্চা সেও এসে বলে হুজুর পার করে দেন, হুজুর মাফ করে দেন, সব ইউসুফ আলাইহিস সালামের কাছে বিক্রি হয়ে গেল। আমার আল্লাহ তারপরে কেহাত হাঁটালো, হাঁটাই বুঝছে। তাহলে ইমামুল আম্বিয়ার মাকাম কি? খবরদার হুজুরের সাথে গুস্তাই করবেন, হুজুরকে মহব্বত করেন, ভালোবাসেন, প্রিয় করেন, বলে ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, একটা বেজে গেছে, বলছি ওই নারে তাকবীর, তা চুপ করেন তো, প্যান্ডেলের বাইরেও তো মাসাল্লাহ প্রচুর লোক, প্যান্ডেলের বাইরের লোক তো বিদ্যান, চুপ করেন সব ভিতরে, আপনারা চুপ করেন না ওই দিকে, নারায় তাকবীর, চুপ করেন প্যান্ডেলের ওই বাইরে, নারায় তাকবীর, আমাদের এদিকের লোকও কিছু বলে দিচ্ছে, এদিকের লোক চুপ করেন, ওই দিকে প্যান্ডেলের বাইরে, নারায় তাকবীর, তোমরা সব বেশিরভাগ সব শেষের দিকে এসছো, তোমরা তকবীরটা জোরে দাও না, যারা বসেছিল অনেকক্ষণ ধরে বসে আছে, বেশিরভাগ লোক অনেক পেছনে, অনেক লোক তকবীর দেন পেছনের লোক, পেছনে চুপ করে, না রে তকবীর, মাশাআল্লাহ, এবার আপনারা তকবীর দেন সব ভাই একসাথে, হ্যাঁ একদম কেঁপে যায়, যেন জমিন যেন কেঁপে যায়, না রে তকবীর, হাতগুলো আল্লাহ দিয়েছে তো বের করে দেন, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, আলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, দাদা পীরের ভক্ত মুরিদ গণ, দাদা পীরের ভক্ত মুরিদ গণ, রসুলের দুশ্মনেরা হুশিয়ার সব ধান, রসুলের দুশ্মনেরা হুশিয়ার সব ধান, কামলিওয়ালা দুশ্মনেরা হুশিয়ার হুশিয়ার, কামলিওয়ালা দুশ্মনেরা হুশিয়ার হুশিয়ার, তাজেদারে খাতমে নবুয়াত, তাজেদারে খাতমে নবুয়াত, নারে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। না না আমরা গুই গুই করবো না, যারা মুনাফেক গুই গুই করে, মোমেন গুই গুই করে না, মোমিন মোমেন তলোয়ারের চোখে চোখ রেখে কথা বলে, কথা ঠিক না ভুল বলে, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আর একটা গজল বলে দোয়া করে, দোয়া করে, ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ বরকত দেন। আচ্ছা এখানে মাশাআল্লাহ অনেকজন মানুষজন এসেছেন, আপনারা বিরক্ত হবেন না, একটু ধৈর্য ধরবেন। হ্যাঁ কমিটি ছিল একদম, তোমরা সবাই এখানে থাকবে, কেউ যাবে না, সব এখানে থেকে ইনাদের, আমি জানি বুঝতে পেরেছি, আপনারা ইনাদের খেদমত করুন, কথা বলছেন একদম সবাই, আমি নেবে আজকে আর বসবো না, আমি নেবে চলে যাব, আপনারা সকলে ইনাদের খেদমত করবেন, ইনারা যেন কেউ না খেয়ে না যায় এটাকে মাথায় রাখবেন, এরা মেহমান ইনা আপনাদের। হ্যাঁ আপনারা সকলে মানে মুনাজাত হয়ে সঙ্গে সঙ্গে বসে পড়বেন লাইন দিয়ে, আপনাদের তাবারুকের ব্যবস্থা, ফ্রাইড রাইস করেছেন আর কি করেছেন, ভেজ ডাল, আলুর দম আর গোস্ত, তোমরা মনে খবরটা আগেই পেয়েছো নাকি? হ্যাঁ আচ্ছা যাই হোক, আপনারা সকলে তাবারুক খেয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, সকলে তাবারুক খেয়ে এখান থেকে বিদায় নেবেন, কেউ চলে যাবেন না, একবারের জায়গায় হয়তো দুবার মানে দ্বিতীয় ব্যাচ হবে, আপনারা তাবারুক খেয়ে যাবেন, কেউ মনে দুঃখ করবেন না, আর একটু ধৈর্য ধরবেন, সবর করলে আমার আল্লাহ অনেক, আস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, আল্লাহ বলছে আমার কাছে মাদদ তালাশ করো সবর আর সালাতের, মানে নামাজের মাধ্যমে, নামাজ পড়বেন, সবর করবেন, সবর বড় নিয়ামত, সবর করবেন, বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। একটা গজল বলে আমি আমার নিজের ইচ্ছা গজল বলছি, তোমরা উনি একরকম উনি একরকম বলছে, আমি আমার মতন বলে আমি বিদায় নিয়ে চলে যাব।
দরসী পড়েন, আল্লাহুম্মা জিও ইশক মে নবী কে, 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 ওহ রহমতে ইলাহি, ওহ নেমতে ইলাহি, উনে পায়া খুশ নসিবি জিও ইশক মে নবী কে, এই ইশক জিন্দগি হে, দলিল তাজগি হে, এই জিন্দগি কা হাসিল কমাল বন্দগি হে, এই ইশক জিন্দগি হে, দলিল তাজগি হে, এই জিন্দগি কা হাসিল কমাল বন্দগি হে, জিও ইশক মে, জিও ইশক মে, জিও ইশক মে নবী কে, জিও ইশক মে নবী কে, জিও ইশক মে নবী কে, জিও ইশক মে, জিও ইশক মে নবী কে, জিও ইশক মে নবী কে, ও রহিম মেহরবান হে, ও নবী সুজা হে, ও হে বাইসে খলাই সব জিসম ও জা হে, ও রহিম মেহরবান হে, ও নবী সুজা হে, ও হে বাইসে খলাই সব জিসম ও জা হে, জিও ইশক মে, জিও ইশক মে, জিও ইশক মে নবী কে, 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 রহো ইশক মে নবী কে, এ হায়াত কি হ্যায় খাইস মারো ইশক মে নবী কে, জিও ইশক মে নবী কে, রহো ইশক মে নবী কে, এ হায়াত কি হ্যায় খাইস মারো ইশক মে নবী কে, জিও ইশক মে, জিও ইশক মে, জিও ইশক মে নবী কে, 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 জিও ইশক মে, জিও ইশক মে নবী কে, 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 আল্লাহ কবুল করেন সকল, আল্লাহু আমিন, হ্যাঁ আল্লাহ আমাদের সকল কবুল করেন। হ্যাঁ আমি আপনাদের কি বললাম অজ করতে করতে, যেমন টুপি ম্যাথন নওজুবিল্লাহ, কোনো পেশা খারাপ না, আমি ছোট করছি না কাউকে, যদি কেউ ম্যাথনও থাকে সে যদি হুজুরের আশেক হয়, যখন হযরত ইলমুদ্দিন ইন্তেকাল হয়ে গেছিলেন না, রসুলুল্লাহ মেরে দিয়েছিল, যেমন ওই ফ্রান্সে একজন মেরে দিয়েছিল, সে টিচারকে মেরে দিল কদিন আগে, হই হই বলেছিল, হ্যাঁ হুজুরের মহব্বত একজনকে মেরে দিয়েছিল, ইংরেজ সরকার ফাঁসি দিয়ে দিল, তো ইংরেজ সরকার ফাঁসি দেওয়ার আগে ওনার উকিল বলেছিল যে আপনি শুধু বলবেন আমি পাগল, আমার মাথা ঠিক ছিল না, তো ইলমুদ্দিন সব কথা শুনে নিয়ে যখন বিচারে হলো হুজুরকে কাট করা দরকার হলো, ইলমুদ্দিন দাঁড়িয়ে চাচা লোক ছিল, আমি হুজুর বলছি পাগল বললে আপনি নাকি ছেড়ে দেবেন, আমি পাগল নয়, আমি জেনে শুনে রসুলের গুস্তাকি করেছে বলে গর্দন কেটে নিয়েছে, ওই ইলমুদ্দিন দাঁড়িয়ে চাচা লোক, উনার যখন জানাজার নামাজ হয়ে গেল 600,000 মানুষ জানাজা হাজির হয়েছে, আর একজন বুজুর্গ প্রায় 80-85 বছর বয়স রসুলুল্লাহর খানদান সৈয়দ খানদান, সে এসে পা উঁচুতে ছিল, পা উঁচুতে ছিল, সে ঠোঁট দিয়ে পায়ে চলে, লোকেরা বলে যে হুজুর আপনি কি করছেন, সে বড় পিচ ছিলেন, বড় আল্লাহর নেক বান্দা ছিলেন, যে হুজুর কি করছেন,
বলে এটা আমার নানার ইজ্জত ইজ্জতের জন্য ইন্তেকাল হয়েছে আমার নানার ইজ্জত বাঁচাবার লেগে মরেছে হ্যাঁ আমার সব কিছু এর কদমে কুরবান দেখেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পাহারা দেয় আল্লাহ তাদের উপর রাজি হয় আম্মা উমাইরা আম্মা উমাইরা বলে একজন মহিলা ছিল উম্মে উমাইরা ওহুদের যুদ্ধে রাসূলুল্লাহ নিজে তারিফ করে বলেছে বলে আমি দেখছি ওহুদের যুদ্ধে হুজুর 12টা আঘাত খেয়েছিল বলে আমি দেখছি উম্মে উমাইরা যেখানেই আমি যাচ্ছি আর কাফের যেখান থেকে আমাকে আঘাত করার চেষ্টা করছে এই মেয়ে ছিল উম্মে উমাইরা বলে বলে রাসূল বলে যে উম্মে উমাইরা সঙ্গে সঙ্গে কি আমার দিফার জন্য আমাকে আমাকে আঘাত না পায় এজন্য আমার সামনে এসে হাজির হয়েছে আর উনার ছেলে মুসাইলামা কাযযাবের হাতে শহীদ হয়েছিলেন আর উনার ছেলে মুসাইলামা কাযযাবের গর্দান কেটে নিয়েছিল রাসূলের গোস্তাক মুসাইলামা কাযযাব নাজদিন কথা বলার উদ্দেশ্য হুজুরকে মহব্বত করে হুজুরকে ভালোবাসেন হুজুরের লেগে সব হ্যাঁ যেমন আমি বললাম হুজুরের লেগে এই টুপি ওই ম্যাথরের পায়ে মেককে আমি মাথায় দেবো ওই রকম আর বলছে তুমি যদি বড় মুফাসসিরে কোরআন হও কি যত বড় আলেম হও গোস্তাকে রাসূল হলে আমার জুতো তোমার আমার জুতোও তোমাকে সম্মান করো সব কথা আল হুব্বু বিল্লাহ আল বুগজু বিল্লাহ বন্ধুত্ব কার জন্য আল্লাহর জন্য আর দুশ্মনী কার জন্য আল্লাহ সাতটা লোককে আল্লাহ আরশের ছায়া দেবে সাত দলকে তার মধ্যে এক দল যারা আল্লাহ আল হুব্বু বিল্লাহ আল বুগজু যারা আল্লাহর জন্য মহব্বত করে আর আল্লাহর জন্য দুশ্মনী করে তার আল্লাহর লাগে মহব্বত বুঝে গেল কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আল্লাহর লাগে মহব্বত বুঝে গেল দুশ্মনী কি এই বেরো দূর হও আমার মুখ জুতলে মারো বেরো এখান থেকে এটাই তো দুশ্মনী এইটা করা যায় না জানি আল্লাহর জন্য যারা যায় না কি অশ্চর্য তুমি হ্যাঁ পাগল লোক আল হুব্বু বিল্লাহ আল দুশ্মনী আল্লাহর জন্য কার জন্য জোরে বলেন দুশ্মনী কার জন্য ওহুদের যুদ্ধে সাহাবারা কাফেরদের গর্দান কেটে দিয়ে কাটে না আমি তো বলছি দূর হবে রো সাহাবারা কি করে দূর হবে রো গর্দান কেটে দিয়েছে হয়েছে না হয়নি তা মেরেছে না মারেনি এই যে বদরের যুদ্ধে সত্তরটা কাফের মরলো আবু জেল মরলো আবুল হাম মরলো উদবা মরলো সাইবা মরলো সাতজন সর্দার মরলো সত্তরটা কাফের মরলো মরেছে না মরেনি কে মেরেছে সাহাবারা মেরেছে তো তা দুশ্মনী আল্লাহর জন্য করা যায় না জানে আল্লাহর লেগে বুকে বুকে মিলাও যায় আল্লাহর লেগে কলার ধরে হাত ধাক্কাও কথা ঠিক না ভুল বলে এখন আল্লাহর লেগে ঘাত ধাক্কা দেবে সেটা কি সেটা যদি আপনি গড় করে লক্ষ্য করেন সেটা রাসূলুল্লাহ আল্লাহকে কেউ নৌজবিল্লাহ কেউ কিছু করতে পারবে হ্যাঁ আল্লাহকে কেউ কিছু করতে পারবে না হুজুরকে দেখতে পাচ্ছে হুজুরের যত রোগ যত রাখত রাসূলুল্লাহর উপরে দেখেন না কি আল্লাহকে কেউ ছাড়বে সব নবীকে নিয়ে এজন্য আমাদের সকলকে আমাদের জান মাল রাসূলের জন্য কুরবান করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে বলেন ইনশাআল্লাহ হ্যাঁ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ হুজুর বলে জান দিতে হবে লব্বাইক যে হুজুর জান দিয়ে দেবো মাল দিতে হবে হুজুর মাল দিয়ে দেবো সম্মান দিতে হবে হুজুর সম্মান দিয়ে দেবো পাগড়ি দিতে হবে হুজুর পাগড়ি দিয়ে দেবো যা বলবেন বাপ দিয়ে দেবো ছেলে দিয়ে দেবো সব ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে কুরবান করে দেবো কথা ঠিক না ভুল বলেন আল্লাহ আমাদের সকল কবুল করেন সকল আল্লাহ আমিন খুব মেহনত করি ও একটা কাফেরের বাচ্চা হিন্দুর ঘরের ছেলে যদি রসুলের বিরুদ্ধে কথা বলে নপুর শর্মা হ্যাঁ সবাই মুসলমান সব পথে নেবে হই হই করো আর মুসলমানের বাচ্চা রসুলের সাথে বুঝতে গেলে কি করবে হ্যাঁ কথা ঠিক বলছি না ভুল বলছি খুব সাবধান আল্লাহ হিফাজত করেন আল্লাহ হিফাজত করেন আল্লাহ আমাদের মাফ করেন আল্লাহ আমাদের ক্ষমা করেন আমাদের যে আল্লাহ এখনো বেঁচে রেখে দিয়েছেন এটা আল্লাহর দয়া আমরা আমরা হুজুরের সামনে যাই যা গুস্তাকি করছি আল্লাহ মাফ করেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন কবুল করে লেন সকলে আল্লাহ আমিন সকলে তিনবার সুরা ফাতিহা সি তিনবার ইখলাস সি সাতবার দরুদ সি পড়েন দোয়া হবে আর মা বোনেরা তেলাওয়াত করেন বাচ্চা ছেলে যারা আছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন টুপিটা কই তোকে একটা টুপি দিয়েছিলাম আমি কই টুপি সেই টুপি আর আমার সাথে দিয়ে যাবি বর্তমান